বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা দেখব বাঙালি নেতৃবৃন্দের ভারতে আশ্রয় গ্রহণ এবং মুক্তিযুদ্ধ পরিচালনা। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্বাধীনতা ঘোষণার পরে বাঙালিরা এই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে একটা প্রতিরোধ কিন্তু নেওয়া শুরু করেছিল এবং সেটা কিন্তু তারা বেশ শক্তভাবে আস্তে আস্তে শুরু করছিল। তো এই যে তারা হত্যাকাণ্ড, পশ্চিম পাকিস্তানিরা হচ্ছে বিভিন্ন দিকে বাঙালিদের উপর অত্যাচার করছিল, হত্যাকাণ্ড সংঘটিত করছিল, নারী নিপীড়ন করছিল, তো যখন বাঙালিদের তো তখন খুব বেশি প্রস্তুতি ছিল না এবং তারা বেশিরভাগ সময় নিরস্ত্র থাকতো। সাধারণ যারা জনগণ ছিল তারা কিন্তু নিরস্ত্র বাঙালি ছিল। তো এই কারণে কিন্তু অনেকে এই দেশ ছেড়ে চলে যাওয়া শুরু করে এবং আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়া শুরু করে। তো মূলত তারা প্রধানত বেছে নেয় যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মেঘালয়, এই সমস্ত ভারতের এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই নিরস্ত্র বাঙালিরা যে আশ্রয় নেয়। এবং তখন বলা হয় যে প্রায় 1 কোটি জনগণ, মানে বাঙালি পূর্ব পাকিস্তানের প্রায় 1 কোটি জনগণ কিন্তু এই ভারতে আশ্রয় গ্রহণ করে এবং তাদের বেশিরভাগই কিন্তু এই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। কারণ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ মোটামুটি বাংলাদেশের পাশেই ছিল এবং ত্রিপুরাতে তখন প্রায় ত্রিপুরাতে যে পরিমাণ জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তান থেকে, ঠিক সে পরিমাণ মানুষই কিন্তু আশ্রয় নেয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ কিন্তু অনেক মানুষকে আশ্রয় দিয়েছিল এবং ভারতের যে জনগণ এবং ভারত যে সরকার ছিলেন ইন্দিরা গান্ধী, এই তারা কিন্তু বেশ সৌহার্দ্যপূর্ণভাবে এই বাঙালিদেরকে আশ্রয় দিয়েছিল এবং তারা কিন্তু বাঙালিদের সাথে কোনোরূপ বাঙালিদের বিরুদ্ধে না, যে বাঙালিদের পক্ষেই তারা ছিল এবং তারা কিন্তু বাঙালিদেরকে বিভিন্নভাবে খাদ্য সরবরাহ, আশ্রয়দান, পোশাক, খাদ্য বস্ত্র, এইসব সুবিধা কিন্তু তারা দিচ্ছিল এবং ত্রিপুরার কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেই সময় বন্ধ করে দেওয়া হয় এই বাঙালিদেরকে আশ্রয় দিতে গিয়ে এবং সেখানের স্কুল, অফিস, তারপর বাসাবাড়ি, ওখানের জনগণের যে বাসাবাড়ি ছিল সেখানেও কিন্তু বাঙালিরা আশ্রয় নেয়। তো এই যে ভারতে আশ্রয় নেওয়া এবং ভারত সরকারের এত সহমর্মিতা, তখন এই পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের রাজনৈতিক বৃন্দ, তাজউদ্দিন আহমেদ, তারপর সৈয়দ নজরুল ইসলাম, AHM কামারুজ্জামান, শেখ ফজলুল হক, মনি তোফাল আহমদ, এই নেতৃবৃন্দরাও কিন্তু তখন এই পূর্ব পাকিস্তানে যখন যুদ্ধ ভয়াবহতা ধারণ করছে তখন তারাও বিভিন্ন দিক থেকে পালিয়ে হচ্ছে ভারতে যান এবং সেখানে ঠিক করেন যে একটা বাংলাদেশে একটা রাজনৈতিক কাঠামো স্থাপন করতে হবে বা মুক্তিযুদ্ধকে, এই যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই মুক্তিযুদ্ধকে একটা সাংগঠনিক রূপ দিতে হবে। তো এরকম একটা পরিকল্পনা কিন্তু তারা ভারতে যে ভারতে বসে করেন যে আমাদেরকে এখন পূর্ব পাকিস্তানে একটা সরকার গঠন করতে হবে এবং আমাদের এই যুদ্ধের একটা সাংগঠনিক রূপ দিতে হবে। তো এই কারণে কিন্তু তারা পরবর্তীতে এই যে ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর সাথে তারা একটা সাক্ষাৎ পর্ব সংগঠিত হয় যে একটা সিদ্ধান্ত নেবেন যে তারা এই মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দেবেন এবং বাংলাদেশে একটা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করতে হবে। তো এভাবে কিন্তু বাঙালি নেতৃবৃন্দরা ভারতে আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটা সামগ্রিক পরিকল্পনা করবেন, এরকম একটা সিদ্ধান্ত নিলেন। তো বন্ধুরা, এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলতো, বলতো মুক্তিযুদ্ধের সময়কালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তো আমরা সবাই একটু আগে দেখেছি এবং ছবিও দেখেছি যে মুক্তিযুদ্ধের সময়কালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।